নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 14 দিন অর্থাৎ 2রা জুলাই টু 16ই জুলাই এই 6 রাশিকে ভূতে দিতে চলেছে টাকা। কোন এই 6 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, কেন দিতে চলেছে এই 6 রাশিকে এই আগামী এই 14 দিন 2রা জুলাই টু 16ই জুলাই। দেখুন, যুবরাজ রাশি পরিবর্তন করে স্বরাশিতে অবস্থান করছে, অর্থাৎ এই যে বুধের রাশি পরিবর্তন মিথুন রাশিতে প্রবেশ করে এই বুধ শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, চাঙ্গা হতে চলেছে শেয়ার বাজারের দিকটা। আমি এখনও আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি, বুধ কমফোর্ট পজিশনে চলে এসেছে এবং ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। মিথুন রাশিতে ঢুকে বুধ আমাদের যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, যারা অনলাইনের সঙ্গে যুক্ত আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, যারা ব্যবসা করছেন বা যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, যারা কথা বিক্রি করে চলেন সেই জায়গাগুলো কিন্তু, বা সেলস ডিপার্টমেন্টে আছেন সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দুর্দান্ত রেজাল্ট দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই বুধের রাশি পরিবর্তন অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু দিতে চলেছে। তবে কেউ কেউ কমেন্টস করছে যে কৌশিকদা আপনি বলছেন আমার এই জায়গাটা হচ্ছে না কেন। দেখুন, কেন হচ্ছে না একটু পরিষ্কার করে শুনুন। আপনি যখন জন্মিয়েছিলেন একসঙ্গে 5 জন জন্মিয়েছে, 100 জন জন্মিয়ে সবার কি একই রকম কি ভাগ্য হচ্ছে একদিনে জন্মিয়ে? কেন হচ্ছে না? কেউ কেউ লিখছেন যে স্যার থাম্বেলে তো লিখছেন যে কোটিপতি কোটিপতি কই হচ্ছে। দেখুন, থাম্বেলটা কেন করা হয় আপনাদেরকে বুঝাই। কোনো জায়গাতে যখন মেয়ে দেখতে যাওয়া হয়, মেয়েকে কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে বসানো হয়, অর্থাৎ পেহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, অর্থাৎ আগে সৌন্দর্যটা কিন্তু দেখা দরকার। আপনাদেরকে কেন আমি থাম্বেল টাইপে তৈরি করি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ একটা মেয়েকে যখন বিয়ের ব্যাপারে দেখতে সেজে গুজে সে মেয়েটি বসে, নর্মাল কিন্তু কোনো মেয়ে বসে না, সেখানে যথেষ্ট মেকআপ দিয়ে সে মেয়ে কিন্তু বসে পাত্রপক্ষর সামনে হাজির হয়। কেন? মানে প্রেজেন্টেশনটা, প্রথম কথা হচ্ছে প্রেজেন্টেশনটা ভালো থাকা দরকার। তো এই থাম্বেলটা আপনাদেরকে মানে আগ্রহ বাড়াবে। কিন্তু যাদের ক্ষেত্রে হচ্ছে না, কেন হচ্ছে না আপনি নিজে চিন্তা করুন। আপনার জন্ম কুণ্ডলিতে যদি দোষ থাকে তাহলে কিন্তু আপনার হবে না। বুধ আপনার দেখা যাচ্ছে নিচস্থ অবস্থাতে অবস্থান করছে, বুধ ডিগ্রিগত দিক থেকে দুর্বল, বা বুধ বৃদ্ধ অবস্থাতে বা অশুভ নক্ষত্রে অবস্থান করছে, তাহলে তো হবে না। বুধের প্লেসমেন্টটা দেখা দরকার। এবং আপনার নবাংশ চার্টটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। নবাংশ চার্ট এবং আপনার যে বাই বার্থ চার্ট, এই জায়গাগুলো দেখা দরকার। যাদের ক্ষেত্রে নেই তাদেরকে বিচার হবে না? অবশ্যই হবে। হস্তরেখা আপনার দেখা একান্তই দরকার। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। অর্থাৎ ধৈর্য ধরুন, সঠিক নির্ণয় হওয়া দরকার। কোন জায়গাটাতে আপনার সমস্যা হচ্ছে সেই জায়গাটাতে সঠিক যদি প্রতিকার প্রতিবিধান যদি করা যায় ভাগ্য তো চমকাবে। দেখুন, জ্যোতিষশাস্ত্রটা কী বলুন তো, আপনারা যদি বেদকে বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের একটা অঙ্গ, বেদের চক্ষু জ্যোতিষশাস্ত্র। এই যে আমি যে বলছি, এই যে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হয়েছে, এই ভদ্র নামক মহাপুরুষ রাজ্য 14 দিন এই 6 রাশিকে মানে লাভের উপর লাভ দিবে।
যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনার লাভ, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, ফাইন্যান্সিয়াল জায়গাতে যারা অ্যাকাউন্টেন্টের সঙ্গে যুক্ত আছেন, যারা ফিনান্সের সঙ্গে যুক্ত আছেন, দুর্দান্ত লাভ আপনাদেরকে দিবে। অর্থাৎ এক কথায় বুধ যে ডিপার্টমেন্টগুলো দেখে সে জায়গাগুলোতে আপনাদেরকে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। তো কোন এই ছয় রাশি? নাম্বার ওয়ান মীন রাশি। মীন রাশির কেন্দ্রে অবস্থান করে আপনার ভদ্রনাম পুরুষ রাজযোগ সৃষ্টি করছে। সপ্তমপতি কেন্দ্রে আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গা উন্নতি দেখা যাচ্ছে, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, পার্টনারশিপ বিজনেসের জায়গায় ভালো, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু কেন্দ্রে অবস্থান করছে এবং আপনাদের সপ্তমপতি, আপনাদের ব্যবসা, আপনাদের কর্ম, কর্মের জায়গাটা নিয়ে যাদের চিন্তা হচ্ছিল, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি কন্যা রাশি, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পার্টনারশিপ বিজনেস, শেয়ার মার্কেট, অনলাইন কাজ, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গাগুলো দুর্দান্ত রেজাল্ট, বা যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, লাভ আপনারা পাবেন। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ধনাধিপতি একাদশভাবে অবস্থান করছে। একাদশ ভাব আমাদের প্রফিটের ভাব, আমাদের লাভের ভাব, আমাদের সফলতার ভাব। কে অবস্থান করছে? ধনের অধিপতি। সিংহ রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা দুর্দান্ত কিন্তু দিবে, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের হবে। তবে কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন, শেয়ার বাজার, ফাটকা, এই সমস্ত জায়গাগুলো দেখা দরকার। এবং এই সময়ের মধ্যে যারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন না, সিংহ রাশি 2-16 জুলাই ইনভেস্টমেন্ট করুন, যদিও আপনার ন্যাকাল চার্ট দেখা একান্তের দরকার। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশিকে ভূতে দিতে চলেছে টাকা, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, কেন্দ্রে অবস্থান করছে, আপনাদের কর্মাধিপতি, কর্মদিক থেকে উন্নতি, আপনাদের দৈনন্দিন রোজগার, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, মানে এক কথায় তুলা রাশির কি বলুন তো, সম্পূর্ণ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন যেখানে যাবেন। সফলতা বাই সফলতা, সাকসেস বাই সাকসেস, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন। তুলা রাশি ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন, এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, হঠাৎ প্রাপ্তি তুলা রাশির। ভাগ্য আপনাদের কিন্তু এবার সাথ কিন্তু দিতে চলেছে এই আগামী 16 দিন, চোদ্দ দিন নির্ণায়ক হতে চলেছে। সবশেষ এবং অন্তিম রাশি, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে রাশিতে অবস্থান করে ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। কে অবস্থান করছে? না, আপনাদের চতুর্থপতি, যেখানে সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, সুখের জায়গা, আপনাদের সম্পত্তিগত দিক থেকে মায়ের সুখ, বন্ধুবান্ধবের সহযোগিতা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে মিথুন রাশি। এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, অর্থাৎ এই ছয় রাশি হতে চলেছে মালামাল। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।